আসসালামু আলাইকুম স্যার। স্যার, হ্যাঁ নমস্কার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ নমস্কার। স্যার, হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। নমস্কার। আশা করি আল্লাহ শান্তিতে এবং বরকতে সবাই ভালো আছো, সুস্থ আছো? সবাই ভালো জি আছো? স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? জি স্যার, হ্যাঁ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সবাই বাসায় ঠিক মতো লেখাপড়া করছো? বাসায় ঠিক মতো লেখাপড়া করছো? সবাই বাসায় সিরিয়াসলি পড়াশোনা করতেছ, লেখাপড়া করতেছ? জি স্যার। এটা যেটা এইচপি দিচ্ছে, এইচপি করো? নিউ এইচপি করছো? সবাই সবাই একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম স্যার। সবাই আমাদের আমাদের ইংলিশ পার্ট টুডে আলোচনা শেষ হয়েছে, এরপরে অ্যাক্টিভ ইংলিশ, অ্যাক্টিভ ইংলিশ বইটা বের করো। সবাই অ্যাক্টিভ ইংলিশ বইটা বের করেছো? অ্যাক্টিভ ইংলিশ বইটা বের করেছো? হ্যাঁ, সবার সামনে অ্যাক্টিভ ইংলিশ বইটা নাও, আর আর খাতা কলম, খাতা কলম রেডি রাখো। সবাই অ্যাক্টিভ ইংলিশ বইটা নাও এবং খাতা কলম রেডি রাখো। সবাই অ্যাক্টিভ ইংলিশ বইটা নিয়েছো? হ্যাঁ, সবার সামনে অ্যাক্টিভ ইংলিশ বইটা আছে? জি স্যার, শোনা যাচ্ছে না? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, আবার লিভ করে আবার জয়েন করো, সে আবার লিভ করে আবার জয়েন করো। হ্যাঁ, সাউন্ডটা অফ রাখবে, সবাই সাউন্ডটা অফ রাখবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। বইটা নিয়েছো সবাই? সবাই খাতা কলম নিয়েছো? খাতা কলম নিছো? আমি স্ক্রিন শেয়ারিং করেছি, দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ারিং করেছি, দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছো? আচ্ছা, চ্যাপ্টার 12 এটা 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 আলোচনা হয়েছে, পড়ানো হয়েছে? আচ্ছা, তাহলে আমি চ্যাপ্টারে পরে যাই। আচ্ছা, এরপরে সাউন্ড অফ রাখো, সাউন্ড অফ রাখো। সবাই খেয়াল করো, এরপরে চ্যাপ্টার 14, এ টিচার এন্ড এ ডক্টর, এটা পড়ানো হয়েছে? এখানে হয়েছে, পড়েছ? সবাই রিভিশন দিয়েছ, পড়েছ? আমার কথা শোনা যাচ্ছে? এটা আমরা আলোচনা করেছি, এটা আলোচনা হয়েছে না গত ক্লাসে?
गत क्लास आलोचना कर सबाई তোমরা সবাই সিরিয়াস সবাই খুব মনোযোগী আমার সাথে যে আলোচনাটা অবশ্যই খেয়াল করবে তো দিস ইজ রিমা এ হয় রিমা দেখো লেখা আছে অঙ্ক ড্রয়িং মানে হচ্ছে অঙ্ক বা ছবি আঁকা সাউন্ডটা অফ রাখো না এই সাউন্ডটা হচ্ছে সাউন্ডটা অফ রাখো এই ড্রয়িং মানে হচ্ছে অঙ্ক অর্থাৎ ছবি আঁকা হ্যাঁ সবাই অঙ্কনটা দেখতে পাচ্ছ ছবিটা দেখতে পাচ্ছ Yes sir Yes sir Yes sir এই পড় দেখো এখানে লেখা আছে এ কাইট কাইট শব্দের অর্থ হচ্ছে ঘুড়ি কাইট মানে হচ্ছে ঘুড়ি হ্যাঁ কাইট শব্দের অর্থ কি বলেছি ঘুড়ি ঘুড়ি হ্যাঁ কাইট মানে হচ্ছে ঘুড়ি এখানে দেখতে পাচ্ছো এ টাকা এক টাকার একটি নোট দেখা যাচ্ছে এটা এক টাকার একটা নোট হ্যাঁ সবাই এই এক টাকার একটা নোট দেখতে পাচ্ছো তারপর এখানে বলছে অ্যান এনভেলপ একটি খাম এনভেলপ মানে হচ্ছে খাম সবাই কি খামটা দেখতে পাচ্ছো সেই রিংটা দেখতে পাচ্ছ সবাই এরপরে লেখা আছে এয়ারপোর্ট এয়ারপোর্ট শব্দের অর্থ হচ্ছে নৌকা ম্যাপ মানে হচ্ছে মানচিত্র সবাই একটা মানচিত্র দেখতে পাচ্ছ হ্যাঁ ম্যাপ মানে হচ্ছে মানচিত্র হ্যাঁ ম্যাপ অর্থ কি রিমার জিনিসপত্র
things মানে হচ্ছে জিনিসপত্র these are must see এগুলো হয় things এগুলো হয় must জিনিসপত্র things of কি বলেছি things things of কি বলেছি things things হলো জিনিসপত্র 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 these মানে হচ্ছে এগুলো these মানে হচ্ছে এগুলো 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 these অর্থ কি বলেছি এগুলো 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 হ্যাঁ সবাই দেখতে পাচ্ছো আমার সাথে সাথে দেখতে পাচ্ছো yes sir this is the sir তোমরা সবাই ভালো তোমরা সবাই ভালো খুবই মনোযোগী খুব মনোযোগ দিয়ে তোমরা ইংলিশটা পড়বে আমাদের ইংলিশ সাবজেক্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা তো মনোযোগ দিয়ে ইংলিশ সাবজেক্টটা সবাই অবশ্যই পড়বে তাহলে দিস আর রিমাস থিংস এগুলো হয় রিমাস জিনিসপত্র অর্থ বুঝতে পেরেছো দিস আর রিমাস থিংস এগুলো হয় রিমাস জিনিসপত্র হ্যাঁ অর্থ বুঝতে পেরেছো সবাই यस স্যার জি স্যার আচ্ছা কি আর হ্যাঁ তারা হয় তা হ্যাঁ মানে হলো তা মানে হলো তা হ্যাঁ তারা হয় তা তারা হয় কি বলেছি হার্টস অর্থ কি বলেছি হার্টস মানে হলো তা হার্টস মানে তা হ্যাঁ সবাই হার্টস অর্থটা বুঝতে পেরেছো হার্টস অর্থটা বুঝতে পেরেছো এই স্যার জি এস স্যার এই পাশে দেখো আর আর দুইটা লাইন এখানে দেয়া আছে these are viram viram things viram things এগুলো হচ্ছে এগুলো হলো এগুলো হয় বিরানের জিনিসপত্র বিরানের জিনিসপত্র এগুলো হয় বুঝতে পেরেছো এই লাইনটা বুঝতে পেরেছো yes sir বুঝতে পেরেছি আপনি বলছে they are his তারা হয় তা his মানে হলো তা his মানে হলো তা is মানে হলো তা এটা তারা হয় এখন দেখো এখানে আমাদের his এবং her এর ব্যবহার দেখানো হয়েছে প্রতিটা জিনিসকে নিয়ে আমাদের his এবং her এর ব্যবহার করা হয়েছে his এবং her এর ব্যাপারে বলি আমাদের he অথবা his টা ব্যবহার করা হয় ছেলেদের ক্ষেত্রে এই his টা কার ক্ষেত্রে ব্যবহার করা হয় ছেলেদের ক্ষেত্রে আমাদের ইংলিশে ব্যবহার করা হয় আর she অথবা her এই she অথবা her কিংবা hers মেয়েদের ক্ষেত্রে বসে মেয়েদের ক্ষেত্রে হ্যাঁ তাহলে ছেলেদের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় he অথবা he আর মেয়েদের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় হ্যাঁ এই সব বুঝতে পেরেছো বোঝা গেছে একটা বিষয় মনে রাখবে যে দুইটা অর্থই হচ্ছে তা দুইটাই তার অর্থ প্রকাশ করে কিন্তু ছেলেদের ক্ষেত্রে হিসটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আর হারটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কেমন দেখো দ্য পার্টস ইজ হার্স এই পার্টস কি হয় তা এগুলো কি লিখে ফেলবো হ্যাঁ এটা আমার সাথে সাথে আলোচনাটা শুনবে আর আমি যখন লিখতে বলবো তখন খাতা কলম রেডি রেখো আর এমনিতে তোমার সিডব্লিউ খাতায় লিখে রাখো তোমার অ্যাক্টিভ ইংলিশ আজকে আলোচনা হচ্ছে আমাদের পেজ নাম্বার হচ্ছে এই যে পেজ নাম্বার আমরা এখান থেকে শুরু করেছি এটা পেজ নাম্বার হলো পেজ নাম্বার 48 সবাই সিডব্লিউ খাতা লিখেছো অ্যাক্টিভ ইংলিশ পেজ 48 এটা লিখছো সবাই সিডব্লিউ খাতায় আপনি বলছে দা টাকা ইজ হিজ এই যে টাকাটা এই টাকার নোটটা এই টাকার নোটটা হয় তা হ্যাঁ এই টাকার নোটটা হয় তা এই নোটটা হয় তার এটা হয় তা তারপর বলছে দা ড্রয়িং ইজ হার্স মানচিত্রটা হয় তা এখানে তার বলতে কাকে বোঝানো হয়েছে বুঝতে পারছো এখানে তার বলতে কাকে বোঝানো হয়েছে
অবশ্যই আমাদের রিমাকে বুঝাচ্ছে। আচ্ছা এরপরে দেখো, এরপরে দেখো লেখা আছে দা কাইট ইজ হিজ, অর্থাৎ ঘুড়িটি হয় তার, ঘুড়িটি হয় তার। তারপর দা রিং ইজ হার, এই রিংটি হয় তার। এখানে তার তার হ্যাঁ তার বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে কি রিমাকে, এখানে কি মিরামকে বোঝাচ্ছে? কাকে বুঝাচ্ছে? অবশ্যই মিরানকে। সবাই অর্থ বুঝতে পেরেছো? অর্থ বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, অর্থ অর্থ বুঝতে সমস্যা আছে কারো? এরপরে দেখো আমাদের, এরপরে আমাদের কিছু ডায়ালগ আছে, অর্থাৎ দুইজনের মধ্যে কথা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ সবাই পেজ নাম্বার, এর পরের পেজটা দেখাচ্ছি, এটা হচ্ছে পেজ নাম্বার 49, 49 পেজটা পেয়েছো সবাই? দেখো এখানে, হ্যাঁ 49 পেজ পেয়েছো, 49, 49 পেজ তো পেয়েছো। এখানে বলছে দ্য বুকস অন আওয়ার ডেস্ক আর আওয়ার্স, দ্য বুকস অন আওয়ার ডেস্ক আর আওয়ার্স, অর্থাৎ অর্থাৎ এই ডেস্কের উপরে, আমাদের ডেস্কের উপরে বইগুলো হয় আমাদের। আওয়ার্স মানে হলো আমাদের, যে বইগুলো আছে বইগুলো হয় আমাদের। আওয়ার্স মানে হচ্ছে আমাদের। আওয়ার্স মানে কি? আওয়ার্স আমাদের, আমাদের, আমাদের। অর্থটা স্পষ্ট থাকতে হবে, অর্থ ভালোভাবে বুঝতে হবে। এখানে দে দিয়ে কাকে বুঝাচ্ছে? তারা দিয়ে কাকে বুঝাচ্ছে? এই তারা দিয়ে এই যে বস্তুকে বুঝাচ্ছে। কাকে বুঝাচ্ছে? তারা বলছে যে তারা হয় আমাদের। এই তারা মানে কারা? তারা মানে বই, বইগুলোকে নির্দেশ করছে। হ্যাঁ কাকে নির্দেশ করছে? পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, বই, এই বুকস, বইগুলোকে নির্দেশ করছে। আর আওয়ার্স মানে তো আমাদের, এটা তো বললামই, অর্থাৎ দে আর আওয়ার্স, অর্থাৎ বইগুলো, বইগুলো বা তারা, তারা হয় আমাদের, অর্থাৎ দইগুলো হচ্ছে, দইগুলো হচ্ছে আমাদের। হ্যাঁ সবাই কি বুঝতে পেরেছো? এটা লাইনটা বোঝা গেল, সেন্টেন্সটা বুঝতে পেরেছো? Yes sir. Yes sir. Yes sir. বুঝতে কারো অসুবিধা আছে? Yes sir. বুঝতে অসুবিধা আছে? এরপরে দুই নাম্বারটা দেখো, নাম্বার টু, নাম্বার টু বলছে যে দ্য বুকস অন ইউর ডেস্ক আর ইউ, দ্য বুকস অন ইউর ডেস্ক, অর্থাৎ তোমার, হ্যাঁ তোমার ডেস্কের উপরে, তোমার ডেস্কের উপরে যে বইগুলো আছে সেগুলো তোমার, সেগুলো হয় তোমাদের। মানে হচ্ছে তোমাদের, মানে হচ্ছে তোমাদের। এখানে এখানে অর্থ হচ্ছে তোমাদের, অর্থাৎ ডেস্কের উপরে, ডেস্কের উপরে যে বইগুলো আছে এই বইগুলো হয় তোমাদের, তোমাদের, বইগুলো হয় তোমাদের, তোমাদের। ইয়োর শব্দের অর্থ হচ্ছে তোমাদের। ইয়োর মানে কি? তোমার হবে না, এটা হবে তোমাদের। এখানে ইয়োর্স এর অর্থ কি?
এখানে yours মানে হলো yours মানে হলো তোমাদের তোমাদের কি বলা হচ্ছে they are yours তারা হয় তোমাদের আর এই দে দিয়ে তারা মানে হচ্ছে বইগুলোকে নির্দেশ করছে কাকে নির্দেশ করছে তারা হয় তোমাদের সবাই বুঝতে পেরেছো অর্থ বোঝা গেল এরপরে তিন নম্বরটা খেয়াল করো সবাই খুব সিরিয়াস থাকবে তিন নম্বরটা বলছে দ্য বুকস অন দেয়ার ডেস্ক আর দেয়ার এখানে বলছে যে তাদের দেয়ার মানে হলো তাদের দেয়ার মানে কি দেয়ার মানে হলো দেয়ার মানে হলো তাদের অর্থাৎ তাদের তাদের হ্যাঁ তাদের টেবিলের উপরে তাদের টেবিলের উপরে রাখা বইগুলো তাদের বইগুলো তাদের ডেস্কের উপর রাখা বইগুলো হয় তাদের তাহলে দেয়ার শব্দের অর্থ হলো তাদের হ্যাঁ দেয়ার শব্দের অর্থ কি বলেছি হলো তাদের হ্যাঁ দেয়ার শব্দের অর্থ কি বলেছি কি বললাম হলো তারা মানে কি এরপর দেখো একটা রাইম আছে এই রাইমটা কিন্তু আমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে রাইমটা কিন্তু ভালো করে অবশ্যই দেখতে হবে এটা আমাদের পেজ নাম্বার এই যে পেজ নাম্বার 50 50 পেজ পেয়েছো 50 না তোমার আলোচনাটা শোনো তারপর যখন লিখতে বলবো তখন লিখবে এখানে বলছে আমার শার্ট হয় ময়লা ডার্টি শব্দের অর্থ হচ্ছে অপরিষ্কার বা ময়লা হ্যাঁ ডার্টি মানে কি বলেছি পরিষ্কার অর্থ বুঝতে পেরেছো অর্থ বুঝা গেল এরপরে বলছে মাই বল ইজ হোয়াইট আমার যে বল সেই বলটি হয় সাদা মুখমণ্ডল খুশি বা সুখী হ্যাপি মানে কি হ্যাপি মানে হচ্ছে খুশি বা সুখী তো বলছে আমার যে মুখমণ্ডল সেটা হয় খুশি বা সুখী খুশি হ্যাঁ স্যাড মানে হলো দুঃখিত
আমার মুখমন্ডল হয় সুখী বা খুশি খুশি কিন্তু তোমার 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 কি হয় দুঃখিত রাইমটা বাসায় পড়বে বারবার বলছি রাইমটা বাসায় দেখবে বাসায় পড়বে মাই মার্কস আর গুড মার্কস মানে হচ্ছে নম্বর মার্কস মানে কি আমার নম্বর হয় ভালো কিন্তু তোমার গুলো হয় খারাপ এরপরে কিন্তু ইম্পর্টেন্ট এরপরে কিন্তু ইম্পর্টেন্ট শব্দ দেওয়া আছে ছবি সহ যেমন এখানে দেখতে পাচ্ছ বোতল বোতল মানে হচ্ছে বোতল বোতল মানে কি বলেছি বোতল মানে কি বলেছি বাংলায় বলে বোতল এরপরে হচ্ছে সার্কেল সার্কেল মানে হলো বৃত্ত সার্কেল মানে হলো তারপর হচ্ছে টেবল টেবল মানে হচ্ছে ইংলিশে উচ্চারণ খেয়াল করে ইংলিশে বলে টেবল ইংলিশে কি বলে ইংলিশে কি বলে টেবল বাংলায় বলে টেবিল বাংলায় কি বলে এরপর হচ্ছে নিডল নিডল মানে হচ্ছে সুই বা নিডল অর্থ কি বলেছি নিডল সাইকেল মানে হলো সাইকেল বাংলায় বলে হাতল হাতল হ্যান্ডেল অর্থ কি বলেছি হ্যান্ডেল অর্থ হচ্ছে হাতল এরপরে হচ্ছে অ্যাঙ্কেল অ্যাঙ্কেল মানে হচ্ছে পায়ের গোড়ালি পায়ের গোড়ালি অ্যাঙ্কেল মানে হচ্ছে পায়ের হ্যাঁ পায়ের গোড়ালি আপেল বাংলায় বলে আপেল বাংলায় কি বলে এই তো বুঝতে পেরেছো খুব ভালো তোমার সাবজেক্ট শাখা আমি আশা করি আশা করি তোমরা খুবই মনোযোগী খুবই ভালো সবাইকে বুঝতে পেরেছো সবাই বুঝতে পেরেছো হ্যাঁ সবাই খাতা কলম নিয়েছো আর আজকে যে চ্যাপ্টারটা পড়ালাম বুঝতে কারো অসুবিধা আছে
आलोचना 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 कर मात्र लिखे नाओ देखते शब्द अर्थ गो बसाय मुखस्त कर হ্যান্ডেল মানে হলো হাতল হ্যান্ডেল মানে হলো হাতল চার হচ্ছে অ্যাঙ্কেল অ্যাঙ্কেল মানে হচ্ছে পায়ের গোড়ালি পায়ের গোড়ালি ছয় নম্বরটা হুইসেল যেটা আমরা আলোচনা করেছি চ্যাপ্টার ১৬ থেকে আলোচনা করেছি আলোচনা করলাম আওয়ার্স মানে হচ্ছে আমাদের মানে হচ্ছে তোমার হতে পারে অথবা তোমাদের এটা মেয়েদের ক্ষেত্রে বসে সবাই লিখতেছো ওয়ার্ড মিনিং গুলো লিখছো সবাই লিখতেছো সবাই
এই সময় সিরাপের খাতা লিখতেছো? মুখস্থ করে মোবাইলে ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে একটা ছবি দেবে, মেসেঞ্জার গ্রুপে একটা ছবি দিয়ে দেবে। স্যার আমার লেখা শেষ। সবাই উন্নত সিরিয়াস থাকবে, সবাই উন্নত সিরিয়াস এবং মনোযোগী থাকবে। আচ্ছা তুবা, তুবা বলেছে তুবাও লেখা শেষ। আচ্ছা লেখা শেষ হলে আমাকে একটু জানাতে হবে, লেখা শেষ হলে জানাতে হবে। আজকে শব্দার্থ পর্যন্ত দিয়েছি, আচ্ছা যার বাকি আছে সে লেখা শেষ করো। আমি জিজ্ঞেস করছি হ্যান্ডেল শব্দের অর্থ কি? হ্যান্ডেল এরপরে নিডল, নিডল শব্দের অর্থ কি? নিডল শুই বা শুই।